রংপুরের পীরগঞ্জে বস্ত্রপাতে ইটভাটার পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড়ে এই ঘটনা ঘটে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এখানের বেতন ভাতার হিসাব জমা দেয়া নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এই আদেশের ফলে তাসকিমকে বেতন ভাতার হিসাব জমা দিতেই হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ হস্তান্তরে সরকারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন মাথা খামাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। বিয়ের দশ বছর পর একই সঙ্গে চার সন্তান প্রসব করেছেন লিপা বেগম নামের এক প্রসূতি। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে নবজাতক প্রসব করেন তিনি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনানেলা বেয়াবক জানিয়েছেন ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করবে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। দেশটিতে যেভাবে বিক্ষোভ দমন করা হচ্ছে তার প্রতিবাদে এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয়বারের দেখায় পাকিস্তানকে নয় উইকেটে হারালো নিউজিল্যান্ড। মঙ্গলবারে বাবর আজমের দলকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রতিশোধ নিয়েছেন কি ইউরাম। চিত্রনায়িকা বুবলির সঙ্গে শাকিব খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী পূজা চেরির সঙ্গেও শাকিবের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর জবাবে এবার পূজা চেরি তার ফেসবুকে লিখেছে, কিছু খারাপ মানুষ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দিতে চেষ্টা করছে।